আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য এসএমই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই বাংলাদেশের এসএমই সেক্টরটাকে শেয়ার বাজারের সাথে যুক্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার মার্কেট একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করেছে, আর সেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে এসএমই প্ল্যাটফর্ম। এই এসএমই প্ল্যাটফর্মে এসএমই সেক্টরের কোম্পানিগুলো কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে যুক্ত হচ্ছে। এরকমই একটি কোম্পানির নাম হচ্ছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কোম্পানিটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে আমি যথারীতি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানানোর চেষ্টা করব। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে এই কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার সম্পর্কিত যত তথ্য রয়েছে সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আর থার্ড পার্টে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, এই কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে হলে কত টাকার ইনভেস্টমেন্ট থাকা লাগবে এবং একজন কোয়ালিফাইড ইনভেস্টর কত টাকা শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং যদি এখনো আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ইনকর্পোরেশন হয় 8 জুলাই 2009 এবং এই কোম্পানিটি তাদের বিজনেস অপারেশন স্টার্ট করে 1 নভেম্বর 2016। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় জুনের 10 তারিখ 2019 সালে। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিতে টোটাল ডিরেক্টর রয়েছে 8 জন। খান ওহাব শফিক রহমান এন্ড কোম্পানি অডিটর হিসেবে কাজ করছে এই কোম্পানিটির সাথে। এই কোম্পানিটির রেজিস্টার্ড এবং কর্পোরেট অফিস রয়েছে সাইহাম স্কাই ভিউ টাওয়ার বিজয়নগর রোড ঢাকায়। ফ্যাক্টরি রয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে। এছাড়াও এই কোম্পানিটি মূলত পিভিসি এবং ডাব্লিউ পিভিসি প্রোডাক্ট প্রোডিউস করে থাকে বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য। এবার আমি আপনাদেরকে এই কোম্পানিটির ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবো। আর এই ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো হচ্ছে 2020 সালের 31 ডিসেম্বর এই কোম্পানিটি যেই ফিনান্সিয়াল ইনফরমেশনটা শো করা হয়েছে প্রসপেক্টাসে, সেই প্রসপেক্টাস অনুযায়ী এখানে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটির রেভিনিউ হয়েছে 2020 সালে 21 কোটি 66 লক্ষ 33 হাজার 220 টাকার। গ্রোস প্রফিট হয়েছে 8 কোটি 30 লক্ষ 30 হাজার 643 টাকার। প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 4 কোটি 38 লক্ষ 35 হাজার 839 টাকার। নেট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 2 কোটি 89 লক্ষ 34 হাজার 20 টাকার। এছাড়া এই কোম্পানিটির টোটাল অ্যাসেট রয়েছে 87 কোটি 62 লক্ষ 27 হাজার 878 টাকার। শেয়ার ক্যাপিটাল হচ্ছে এই কোম্পানিটির 38 কোটি 85 লক্ষ 50 হাজার টাকার। এছাড়াও রিটেইনড আর্নিং রয়েছে 3 কোটি 40 লক্ষ 83 হাজার 222 টাকার। নেট অ্যাসেট ভ্যালু বা NAV পার শেয়ারে রয়েছে 10.90 অর্থাৎ 10.90 টাকার। EPS বা আর্নিং পার শেয়ার হচ্ছে 0.76 টাকার। এবার আপনাদেরকে এই কোম্পানিটির স্ট্র্যাটেজি গুলো জানানোর চেষ্টা করব। এই কোম্পানি গুলো স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম স্ট্র্যাটেজি হচ্ছে ইনক্রিজড ফিক্সড অ্যাসেটস, ইকোনমিক স্কেল, লোয়ার প্রাইস, কস্ট মিনিমাইজিং। এই সবগুলো স্ট্র্যাটেজি কিন্তু এই কোম্পানিটির প্রসপেক্টাসে রয়েছে। এবার আপনাদেরকে আমি এই কোম্পানিটি সোয়াত অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করবো, এবং এই সোয়াত অ্যানালাইসিসের ইনফরমেশন গুলো কিন্তু এই কোম্পানিটির প্রসপেক্টাস থেকে কালেক্ট করা হয়েছে। এখানে আমি আপনাদেরকে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেড গুলো দেখানোর চেষ্টা করব। স্ট্রেংথের মধ্যে রয়েছে স্ট্রং ম্যানেজমেন্ট, মডার্ন মেশিনারিজ, টেকনোলজি, কম্পিটিটিভ প্রাইস এবং কোয়ালিটি। উইকনেসের মধ্যে রয়েছে লো ফিনান্সিয়াল পজিশন, এই একটি উইকনেসই তারা তাদের প্রসপেক্টাসে শো করেছে। অপরচুনিটিস এর মধ্যে রয়েছে হাই ডিমান্ড, সাপ্লায়ার্স অ্যাভেইলেবিলিটি, আরবানাইজেশন, ইজি ব্যাংক লোন। উইকনেসের মতো থ্রেটের মধ্যে তারা তাদের জন্য একটি মাত্র থ্রেট দেখিয়েছে, এই থ্রেটের মধ্যে রয়েছে ইন্টেন্স কম্পিটিশন। এই কোম্পানিটির ইমেল অ্যাড্রেস হচ্ছে mostafametal09@gmail.com, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.mostafametalindustries.com। আজকের এই ভিডিওটির সেকেন্ড পার্টে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের QIO বা কোয়ালিফাইড ইনভেস্টর অফার সম্পর্কিত ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। এই কোম্পানির টোটাল 1 কোটি 10 লক্ষ শেয়ার নিয়ে আসবে এসএমই প্ল্যাটফর্মে। পার শেয়ার অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য থাকবে 10 টাকা করে। টোটাল অ্যামাউন্ট অর্থাৎ এই কোম্পানিটি
শেয়ার বাজার থেকে টোটাল উত্তোলন করবে 11 কোটি টাকা। কোম্পানিটি শেয়ার মার্কেটের এসএমই প্ল্যাটফর্মে লিস্টেড হওয়ার পর ডিরেক্টর এবং স্পন্সররা 31.15% শেয়ার হোল্ড করবে। ইনস্টিটিউশন হোল্ড করবে 15.75%, ইন্ডিভিজুয়ালরা হোল্ড করবে 30.58 অর্থাৎ 30.5758%। এছাড়াও কোয়ালিফাইড ইনভেস্টররা হোল্ড করবে বা ধারণ করবে 22.52%। এরিয়া অফ কিউআইও ফান্ড ইউটিলাইজেশন অর্থাৎ এই কোম্পানিটির শেয়ার মার্কেট থেকে যেই অর্থ উত্তোলন করবে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে সেই টাকাটা তারা কোথায় খরচ করবে। এই খরচের খাতের মধ্যে অন্যতম হচ্ছে পেইং ব্যাংক লোন, ওয়ার্কিং ক্যাপিটাল এবং কিউআইও এক্সপেন্সেস। এই কোম্পানিটি সাবস্ক্রিপশন ওপেন হবে অর্থাৎ কিউআইও ওপেন হবে, আবেদন শুরু হবে September 26, 2021 সালে এবং আবেদন শেষ হবে September 30, 2021 সালে। এই কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে লিস্টেড হবে। এছাড়াও এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। আজকের এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই প্রশ্ন হচ্ছে এই কোম্পানির কিউআইও তে আবেদন করতে হলে কত টাকার বিনিয়োগ থাকা লাগবে এবং কত টাকার আবেদন করা যাবে। তো এই দুটো প্রশ্নের উত্তর যথাযথ এবং সঠিক উত্তর জানার জন্য চলুন তাহলে আমরা চলে যাই কনসার্ন লেটারে। এবার আমি সরাসরি চলে আসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর জন্য কনসার্ন লেটারে। এই কনসার্ন লেটারে একটু যদি নিচে যদি আমরা চলে আসি তাহলে এখানে 14 নম্বর টপিক এর মধ্যেই সুস্পষ্ট ভাবে বলা রয়েছে যে কত টাকার বিনিয়োগ থাকা লাগবে এই কোম্পানির কিউআই ওতে বা কোয়ালিফাইড ইনভেস্টর অফারে আবেদন করার জন্য। তো এখানে সুস্পষ্ট ভাবে বলা রয়েছে যে শেল মেইনটেইন এ মিনিমাম ইনভেস্টমেন্ট অফ টাকা 1 ক্রোর অনলি ইন দ্য লিস্টেড সিকিউরিটিজ, অর্থাৎ বাংলাদেশের যে দুটা লিস্টেড সিকিউরিটিজ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট থাকা লাগবে এবং এই ইনভেস্টমেন্টটা থাকা লাগবে প্রিসিডেড বাই 5 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ আবেদন শুরু হওয়ার 5 কর্মদিবস পূর্বেই 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট থাকা লাগবে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কত টাকার আবেদন করা যাবে। এখানের মধ্যে এটা তো রয়েছে যে মেইনটেইন অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট শেল বি টাকা 2 লাখস অনলি, অর্থাৎ 2 লক্ষ টাকার আবেদন করা যাবে, 2 লক্ষ টাকা অর ইটস মাল্টিপলস এবং এটার গুণিত খারে আবেদন করা যাবে, অর্থাৎ 4 লাখ 6 লাখ এভাবেও কিন্তু আবেদন করা যাবে। কিন্তু একজন কোয়ালিফাইড ইনভেস্টর ক্যান নট সাবমিট মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটার বেশি অ্যাপ্লিকেশন কোনোভাবে সাবমিট করতে পারবে না। যদি আবেদন করে বা সাবমিট করে তাহলে যতগুলো আবেদন করবে সবগুলাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।